আবার বঙ্গজ্যোতি সুব্রত আপনাদের মাঝে হাজির হয়ে গেছে। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কনস্টিপেশন। এই কনস্টিপেশনের প্রতিকারের জন্য আপনাদের কয়েকটা যোগব্যায়াম করে দেখাবো। এই যোগব্যায়ামগুলো করলে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার কনস্টিপেশনের এই সমস্যাগুলো সমাধান হবে। এই কনস্টিপেশনের সমাধানের জন্য প্রথমে যে যোগাটা দেখাবো সেটা হচ্ছে তালাসন। প্রথমে হাত দুটো এরকমভাবে তুলে লক করে নিতে হবে দুটো হাত, তারপরে এইভাবে তুলে আপনার হাতটা ঘুরিয়ে নিতে হবে, নিয়ে হিলটা এইভাবে তুলতে হবে। নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক রাখবেন, যতখানি পারবেন এরকমভাবে মাথা তোলবার চেষ্টা করুন, লাস্টে করে নামিয়ে নেবেন। নামিয়ে হাতটা এইভাবে রাখবেন। এরপরে কনস্টিপেশন সমাধানের জন্য একটা ছোট্ট একটা স্লাইড স্ট্রেচিং করে নেব বা টুইস্টিং বলে এটাকে, পাটা একটুখানি ফাঁক করবো, করে হাত দুটো নিয়ে এরম আনব, এরম আনব। এটা মিনিমাম 3 বার করবেন এবং নিঃশ্বাস প্রশ্বাসটা যেন স্বাভাবিক থাকে। এরপর আপনাদের সামনে যে আসনটা করে দেখাবো সেটা হচ্ছে মলাসন। পাটার দিকে খেয়াল রাখবেন, পাটা একটু ঠিক এইরকম লেভেলে ফাঁক রাখবেন, হাতটা এইভাবে নমস্কারের মতো করবেন, করে এইভাবে নামবেন। খেয়াল রাখবেন যেন কনুইটা এই হাঁটু দুটো এরকম ভাবে থাকে। মিনিমাম 30 সেকেন্ড করবেন স্পাইনাল কর্ড, এবং মাথাটা যত সোজা থাকে এর তত উপকারিতা তত বেশি পাবেন। মিনিমাম অন্তত 3 বার করবেন, নিঃশ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। এরপর আস্তে করে এরকম ভাবে উঠবেন, পাটা এইভাবে রেখে হাতটা এইভাবে রাখবেন। এরপর আপনার সামনে যে আসনটা করে দেখাবো সেটা হচ্ছে ভদ্রাসন। এটাকে আবার বাটারফ্লাই পোজও বলা হয়। আপনাকে ভদ্রাসনের ক্ষেত্রে সবসময় যেটা খেয়াল রাখতে হবে স্পাইনাল কর্ড এবং মাথা যেন একদম সিধে থাকে, নিঃশ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক থাকে। মিনিমাম অন্তত 30 সেকেন্ড করবেন এবং অবশ্যই 3 বার করবেন। এরপর যে আসনটা করে দেখাবো সেটা হচ্ছে পূর্বাত্মা আসন। প্রথমে এইভাবে বসবেন, পা দুটো এতটুকু ফাঁক রাখবেন আপনার ঠিক বরাবর, হাতটা এইভাবে রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, আপনার যেটা সুবিধে সেই অনুযায়ী রাখবেন। আস্তে করে হিপটা এইভাবে লিফট করে যাবে এবং মাথাটা পেছন দিকে ঝুঁকিয়ে দেবেন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে যেন, এবং দেখবেন যে পেটের যেন অক্সিজেনটা বেশি ঢোকে। মিনিমাম 30 সেকেন্ড করবেন, তারপর আস্তে আস্তে বাড়াবেন এবং দিনে মিনিমাম 3 বার করবেন। আস্তে করে নামিয়ে দেবেন, নামিয়ে এটা কন্ট্রা এই আসনটা অবশ্যই করবেন, তাতে কোমরে ব্যথা লাগবে না। এরপর আপনাদের সামনে যে আসনটা দেখাবো সেটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রার আসন। এই আসনটার মাধ্যমে আপনাদের বডিটা টুইস্টিং হবে এবং তাতে কি হয় যে আপনার যে লোয়ার পোর্শনের সিস্টেমটা খুব মজবুত হবে এবং তাতে আপনার কনস্টিপেশনের রোগটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার হবে। প্রথমে এইভাবে পা রাখবেন, আপনি পা পাটা এইভাবে রাখতে পারেন, রেখে এরম রাখতে পারেন, অথবা যারা
যাদের অসুবিধা হবে তারা এইভাবে সোজা উপায় করতে পারে। এটা করে আপনার ডান পাটা ঠিক এর এই সাইডে রাখবেন, রেখে হাতটা এইভাবে নেবেন এবং হাত বাঁ হাতটা এইভাবে রাখবেন। যারা একটু ভালো জানে আরো একটু ভালো সম্পূর্ণ উপকারের জন্য হাতটা এইভাবে এইভাবে রাখবেন। সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার স্পাইনাল কর্ডটা সিধে থাকে, এই যত সিধে থাকবে উপকারিতা তত পাবে। দিয়ে মাথাটা আস্তে আস্তে করে এইভাবে ঘোরাবে। খেয়াল রাখবেন নিঃশ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। আবার পুনরায় ঠিক তার উল্টোটা করবে। এরপর যে আসনটা দেখাবো সেটা হচ্ছে মরকটা আসন। এইভাবে শোবেন, হাত দুটো এরকম রাখবেন, পাটা এইভাবে রেখে এরকম আবার পুনরায় পজিশনে আসবেন। আবার ঠিক তার অপোজিট পজিশনে যাবেন। নিঃশ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। মর্কটাসন আরেকটা হচ্ছে দেখাচ্ছি, এরকম পাটা সিধে রেখে এইভাবে প্রয়োগ করবেন। এরপরে সর্বশেষ যে আসনটা দেখাবো সেটা হচ্ছে পদ্মাসনে লিফটিং। প্রথমে পদ্মাসনে যাব, তারপরে এইভাবে নিয়ে লিফট করব। আস্তে করে নামব। এই আসনটা লিফটিং করার পরে আপনি মিনিমাম 30 সেকেন্ড থাকবেন এবং 3 বার মিনিমাম করবেন এবং লিফটিং হওয়ার পরে ওটা নিঃশ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।